আরে কৃষ্ণা, আজকে আমি আর আমার কাকি শাশুড়ি কোথায় এসেছি আর কি করব। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর আপনারাও কমেন্ট বক্সে বলুন যে আমরা কোথায় এসেছি আর কি করতে এসেছি। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। হরে কৃষ্ণা, আজকে আমরা চলেছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গাছ স্নান করাতে যাচ্ছি, আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি আর আমার কাকি শাশুড়ি চলে এসেছি সিঁড়িবাতা পুকুরে, আর দুই দেওরও চলে এসেছে, কাকি শাশুড়ির ছেলে আর আমার দেওর, দুই দেওর মিলে এসেছে। কাকি শাশুড়িকে তপু নিয়ে এসেছে স্কুটিতে করে, আর রিক আমাকে বাইকে করে নিয়ে এসেছে। এখানে এসে দেখলাম যে অনেক ভিড়, সবাই লাইন দিয়ে রেখেছে। তা আমরাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে চান্স পেয়েছি, তারপরে আস্তে আস্তে নেবে গেলাম যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিল। তারপরে কেশবকেও নিয়ে এসেছি, ওরও খিদে পেয়ে যাবে, যার জন্য আমরাও একটু সুযোগ করে চলে গেলাম সবার মাঝখান দিয়ে। গিয়ে নেবে শুনলাম যে স্নান করতে হবে, আমার তো খুব ভয় করছিল যেহেতু আমার পুকুরে নাবার অভ্যাস নেই, এই বছরে একটা দিনই নাবি পুকুরে, সচরাচর তো নাবা হয় না পুকুরে, যার জন্য খুবই ভয় করছিল আমার। সব হাত ধরে ধরে রেখেছিল আমাকে, আর আসতে পাশ দিয়ে লোকে বলছিল যে এই বৌদিকে ভালো করে ধর, সবসময় সবাই ইয়ার্কি মারে, যেহেতু দেওর বৌদি ওইখানে রয়েছি, সবাই বলছিল তোর বৌদিরে ধরে রাখ যেন পড়ে না যায়। কেশবের বাবার নাম দেখে সব বলছিল যে ওর বউরে ধরে রাখ। তারপরে এই যে স্নান করা আমাদের হয়ে গেল, তিন ডুব দিয়ে স্নান করে নিলাম, করার পরে দেখছিলাম যে আবার কেশব এদিকে উঁকি মেরে দেখছে, তাই বললাম যে কেশবরে ধরে রাখ। তারপরে কেশবের কাছে গেছে, ধরে রেখেছে কেশবকে, আর আমি এদিকে স্নান করে উঠে আসলাম। উঠে আসতে গিয়ে তারপরে সিঁড়িতে যা স্লিপ ছিল ওই তো পড়ে যাচ্ছিলাম আমি, তারপরে কাকি শাশুড়ির হাত ধরে উঠছিলাম, উঠতে উঠতে শাড়ি পায়ে বেঁধে যাচ্ছে, এদিকে ওদিকে আমি পড়ে যাচ্ছিলাম, এই যে পড়ে যাচ্ছিলাম দেখুন আপনারা। তারপরে তো কাকি শাশুড়ি ধরে উঠালো, উঠানোর পরে তারপরে যে গাছ স্নান করাবো, এবার গাছ স্নান করাবো, এবার দুজন মিলেই গাছ স্নান করিয়ে তারপরে ষষ্ঠী মাকে পুজো দিতে হবে। মা ষষ্ঠীকে পুজো দেওয়ার জন্য এখানে আসা, মা ষষ্ঠীকে পুজো দেব। এবার গাছ স্নান করানো হয়ে গেল, তিনবার জলের মধ্যে ডুব দিতে হয়, আর এই যে ফল সব জিনিসের পরেই সিঁদুর লাগিয়ে নিয়ে এসেছি বাড়ির থেকে, আর সুতো দিয়ে বেঁধে নিয়ে এসেছি 17টা দুব্ব, আরও অনেক পাতা, রকম পাতা আছে, করমচা, খেজুর, তারপরে বটের পাতা, পাওরের পাতা, এইসব অনেক রকম গাছ গাছালি দিয়ে তারপরে করতে হয়। এই যে তারপরে আমি সিঁদুর, খই, চিড়ে, মিষ্টি আর তেল আর দুধ এনেছিলাম, ওইগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম দুই শাশুড়ি বৌমাতে মিলে। কাকি ওদিকে করছিল, তপু ধরে দিচ্ছিল, আর আমি এদিকে করছিলাম, জোকার দিচ্ছিলাম, আর তপু ওদিক শাক বাজি দিচ্ছিল। এই যে আমাদের গাছ স্নান করানো আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ধূপকাঠি দেখিয়ে দিতে হবে আর আরতি করতে হবে। তো এখানে ভিজে গেছিলো সব জলের মধ্যে, যার জন্য আমি আবার ওদিকে বললাম যে রিককে যে একটু ধরিয়ে দিত, তারপরে ওর কাছে দিলাম, দেওয়ার পরে ও ধরিয়ে ওইখান থেকে আরতি করে রেখে দিয়েছে, এই ধরাতে পারছিলাম না। তারপরে তপুর কাছে দিচ্ছিলাম, তপু বলছে আমার ধূপকাঠিটাও তাহলে তুমি ধরাও, আমি কি আমি এক হাত দিয়ে ধরাবো কী করে। তারপরে রিককে দিলাম, রিক ধরিয়ে দিল, তারপরে আমরা উঠে চলে আসলাম ওপরের দিকে। আমরা আসার পরে তারপরে রিক, তপু আর কেশব স্নান করতে গেল, যেহেতু বলে যে এখানে মা ষষ্ঠীর পুজো করতে আসলে সন্তানদের স্নান করাতে হয়, তাই কেশবকে স্নান করাতে নামিয়ে দিলাম, বললাম যে তুই আস্তে আস্তে কাকাইদের সাথে যা আর স্নান কর। দুই কাকাই মিলে ওকে জাপটে ধরে রেখে স্নান করিয়ে দিয়েছে, ও তো খুব মজা পাচ্ছিল জল দেখে, ও বাড়িতেও খুব মজা করে, আনন্দ করে, স্নান করতেও খুবই ভালোবাসে, দিনে 4-5 বার স্নান করা লাগে ওর, গরমকাল হোক বা শীতকাল হোক, ও খুব মজা করছিল। তারপরে ওরকে দুই ডুব দিয়েই নিয়ে চলে এসছে, ও পাচ্ছিল না অত জল ইসে করতে, তারপরে ও তো মুখ বন্ধ করতে পারে না, তাই হা করে ই করেছে, তারপরে ও বলছিল মা আমি জল খেয়ে নিয়েছি, খুব হাসাহাসি করছিল এই নিয়ে। তারপরে কেশব তো ভয় পাচ্ছিল, তারপরে বলছে যে না আমি আর করব না, তারপরে ওকে নিয়ে আসা হয়েছে দুই ডুব দিয়ে।
আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এই যে কেশা বাবার প্রণামও করে দিল, ভিডিওটা ভালো লাগলে আপনারা জানাবেন। আর যদি আপনারা আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। হরে কৃষ্ণা, সবাই ভালো থাকবেন।